আমি হাসান মোহাম্মদ জুয়েল। যথারীতি আপনাদের মাঝে গাড়ির রিভিউ দেখাই, বিক্রির রিভিউ। আজকেও যথারীতি দুইটা KR-42 নিয়ে আসছি। একটি হচ্ছে আমার বাম পাশেটা হচ্ছে 2007 মডেল এবং ডান পাশেটা 2006 মডেল। এই দুইটা KR-42 গাড়ির ফুল স্পেসিফিকেশন এবং কাগজ ইত্যাদি আমি দেখাবো। যারা KR-42 গাড়ি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন তারা আজকে আমাদের এই ভিডিওটা সাথেই থাকবেন, এবং জুয়েল ব্লগে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন, আমার পেজটা ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্ত ভিডিও থাকবে এবং গাড়ির প্রাইস সম্পর্কে আমি আলোচনা করব। আজকে প্রথমেই শুরু করতেছি 2006 মডেলের KR-42 দিয়ে। এই KR-42টা মধ্যে আপনার কিছু হালকা রঙের কাজ আছে, টুকটাক অরিজিনাল কালার আমরা এইভাবে রেখে দিয়েছি। সো যারা নিবেন এটা একটু কম বাজেটের মধ্যে আছে। 2006 মডেল, গাড়ির নাম্বার কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন ঢাকা মেট্রো 6 নাম্বারের ডেলিভারি ভ্যান। আপনারা ডেলিভারি ভ্যান কাম প্যাসেঞ্জার দুই ধরনের কাজে ইউজ করতে পারবেন। ডেলিভারি ভ্যান হওয়ার কারণে কিন্তু আরেকটা সুবিধা আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখবেন, আমি ফুল গাড়িটা দেখাচ্ছি। আমাদের গাড়িটা কিন্তু এখনও অরিজিনাল কালার আছে, কিছু কিছু জায়গায় হয়তো আপনার কিছু আঁচড় আছে। এটি একটি কোম্পানি চালিত গাড়ি, কোম্পানির বাইং হাউসে চলতো। 6 নাম্বারের গাড়ির বিশেষত্ব হলো আপনার 6 নাম্বারের গাড়ির ব্লুবুকের সিট অ্যালাউ থাকে হচ্ছে 6টা, মানে ড্রাইভারের পাশে 2টা আর পিছনে 4টা, এই 6টা সিট অ্যালাউ থাকে। তো আমরা গাড়িতে ফুল সিট লাগিয়ে দিয়েছি। আমার কিছু ভাইয়েরা আছে যারা গাড়ি নিয়ে রেন্ট গাড়ির বিজনেস করতে চান, তাদের সুবিধাতে আমি সিটগুলো লাগিয়ে দিছি। আর 6 নাম্বারের গাড়ি হওয়ার কারণে কিন্তু এক যে সুবিধাটা হলো এটা হচ্ছে আপনার 6 নাম্বারের গাড়ি কিন্তু আয়কর খুবই কম, মাত্র 3,500 টাকা আয়কর। আপনার বছরে 6 নাম্বারের গাড়িতে যে 30,000 টাকা আয়কর পে করা লাগতেছে, আমাদের এই গাড়িটা থেকে অন্তত তা লাগতেছে না। আপনার এটার বাৎসরিক আয়কর হচ্ছে 3,500 টাকা, আর ট্যাক্স টোকেনে মেবি 6 সিটে 5,000 বা 5,000 সামথিং কিছু আসবে। তো এটার কাগজের খরচ কিন্তু খুবই কম। ছয় মডেলের এই KR-42 গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমাদের গাড়ির আস্কিং প্রাইসটাও আমি বলে দেবো। আমি গাড়িটা আজকে আপনাদের একটু দেখাই, আপনারা একটু মনোযোগ সহকারে গাড়ি দেখবেন। এটা একটা জিএল গাড়ি। জিএল গাড়ির বিশেষত্ব হলো আপনার সামনের সিটে হেয়ার ড্রেস থাকবে, ড্রাইভিং সিট সহ প্যাসেঞ্জার যে সামনের যে সিট এগুলো আসলে ফোল্ডিং হবে। আপনার ডিএক্স নোহাতে কিন্তু এটা হবে না। গাড়ির যে অরিজিনাল ফ্লোরটা দেখতেছেন এটা কিন্তু এখনও জাপানি যে ফ্লোর আছে এটাই ইউজ করা হয়েছে, আমরা এখনও করি নাই। সো আপনারা গাড়িটা কীরকম ইউজ হয়েছে আপনারা একটা ধারণা পাবেন আমাদের এই গাড়িটা। সামনেটা যদি আমি দেখাই যে জিএল গাড়ি বিশেষত্ব, এই সামনের দুই দরজা কিন্তু পাওয়ার হবে, এগুলা সুইচে উঠবে। আপনার ফুল সেন্ট্রাল রক, এটা আপনার জিএল গাড়িতে শুধু এই অপশনটা আসে। তো এটা KR-42 এর মধ্যে সবচেয়ে হাই গ্রেড হলো জিএল গাড়ি। আমি যদি ইঞ্জিন দেখাই, আমরা কিন্তু গাড়িটা খুব বেশি দিন হয় আনি নাই, সপ্তাহ হয়নি। আমরা এইভাবে এজ ইট ইজ কন্ডিশনে আপনাদের গাড়িটা দেখাচ্ছি। এটা কিন্তু সিএনজি কনভার্ট করা আছে, সো আপনারা নিয়ে যারা চালাবেন তারা কোনো ধরনের কাজ করতে হবে না। আমরা যদি 23 নাম্বারটা দেখাই, আপনাদের অরিজিনাল কালার আমরা এটা ঘষে রাখছি, এটা বিআরটির একটা রুলস। আপনারা দেখলে বুঝবেন যে ভিতরটা আসলে অরিজিনাল কালার আছে। ইঞ্জিনের ওভারঅল কন্ডিশন খুব ফ্রেশ অবস্থায় আছে, গ্রিল হেডলাইট বাম্পার 2010 সালের রেজিস্ট্রেশন গাড়িটা, তখনের বাম্পারের ট্রেন্ড ছিল এই বাম্পার। এটা কিন্তু সেই 2010 সালের বাম্পার এখনও গাড়িতে বিদ্যমান আছে। আমাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই। আমাদের সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে, এবং এখান থেকে হলো সিএনজি রিফুয়েলের সিস্টেম, ব্যাটারি কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় আছে। আমাদের গাড়ির চাকাগুলো কিন্তু খুবই ফ্রেশ আছে, আপনারা যদি চাকা খেয়াল করেন অলমোস্ট আপনার চাকার ভিড় কিন্তু আছে। 2014 সাইজের চাকা খুবই ফ্রেশ অবস্থায় আছে। যারা একটু কম বাজেটের মধ্যে 2006 মডেলে KR-42 কিনতে যাচ্ছেন তারা আজকে আমাদের গাড়িটা দেখবেন। আমাদের আস্কিং প্রাইস হলো 7,80,000 টাকা। আর যারা আরেকটু হাই বাজেটের চাবেন তাদের জন্য তো আমি 2007 মডেলের গাড়িটা রেখেছি, ওটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে 2006 মডেল KR-42, 6 নাম্বার ডেলিভারি ভ্যান নাম্বার, এজন্য এটার দামও কিন্তু খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল স্পেসিফিকেশন খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি আজকে একসাথে 2টা গাড়ির ভিডিও করতেছি। 2টা গাড়ির ভিডিওটা আপনারা একটু না টেনে দেখবেন। ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে। এই যে মাঝখানের যে ইয়াটা থাকে, প্রোটেকশনটা থাকে, এটাও কিন্তু গাড়ির এখনও অরিজিনাল আছে। আপনারা যদি দেখতে পারেন খুব সুন্দর পিছনে যাওয়ার জন্য টয়োটা ভক্সিনোয়ার 2টা সিট আমরা ইনস্টল করে দিয়েছি। যদি চান আপনি ইচ্ছা করলে এই 2টা সিট ফোল্ড করে ঝুলিয়ে রাখা যায়। এই সিস্টেমটা আমরা যখন সরাসরি আসবেন তখন দেখাই দেবো।
আর গাড়ির পেপারস 24-25 পর্যন্ত আছে রানিং অর্থ বছর। সো আর এটার তো আয়করও খুবই কম, সো আপনাদের কোনো সমস্যা হবে না। আর নেক্সট যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে 2007 মডেল এবং 13 তো রেজিস্ট্রেশন, সামনে গ্লাস অরিজিনাল সাদা এবং এসের মধ্যে অরিজিনালে যে বাম্পার থাকে সেম আছে, অলমোস্ট জাপানি কন্ডিশন। আমরা শুধু গাড়িটার বাইরের সাইড একটু টাচ আপ করেছি, আপনারা যদি দেখবেন আমি ভিতরটা পরে দেখাবো, আপনাকে বাইরটা দেখাতে চেষ্টা করতেছি আপনাদের। 14 সাইজের টায়ার আছে এবং রিংগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, জাপানি রিং, এগুলো কিন্তু চাইনা না, জাপানি রিং গাড়ির সাথে আসে। আমরা বেশি একটা ডেকোরেশন করিনি, শুধু বডি স্টিকার, এটা কিন্তু টয়োটা অথরাইজ স্টিকার, এই নোয়া গাড়িতে শুধু একটা স্টিকারই টয়োটা অথরাইজ আছে। আমাদের গাড়িটা কিন্তু আজকে জিএল গাড়ি, টাউনেস জিএল গাড়ি, 2007 মডেল এবং 13 রেজিস্ট্রেশন, 750 কেজি, এখানে কিন্তু 700 কেজিরও আছে, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। আর গাড়িটা কিন্তু অরিজিনাল নিচা ফ্লোর, আমরা নিচা ফ্লোর, এটা কিন্তু জিএল গাড়ি, জিএল গাড়ি আমি ওইটার মতো এটার বিশেষত্বটা দেখাবো আপনাদের। অরিজিনাল নিচা ফ্লোরের ব্যাপারে কিন্তু গ্যারান্টি আছে, 90 লিটার সিএনজি ইউজ করা হয়েছে, সো আপনারা লং ট্যুরে গেলেও ইনশাল্লাহ সিএনজি কোনো প্রবলেম হবে না। গাড়ির সাথে ম্যাচিং করে আমরা অ্যাশকালের সিট কভার লেগে ইনস্টল করেছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, আপনারা দেখতে থাকুন। আর জুয়েল ব্লগে যারা নতুন, যদি জুয়েল ব্লগের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। সুন্দর সিট কভার, আমরা আসলে চাকচুককে অনেক ইউজাররা পছন্দ করেন না, একদম স্ট্যান্ডার্ড মান ঠিক রেখে যেটুকু করা যায় আমরা ওটুকু করার চেষ্টা করেছি। জিএল গাড়ির কিন্তু এই দুইটা দরজা অটো হবে, এটা আপনারা জানেন। আর সামনের যেই হ্যাডড্রেস তো এটা যে ডিএক্স গাড়িগুলো, এগুলোতে গাড়ি কিন্তু আপনারা যে সামনে বসে কোনো কমফোর্ট ফিল পাবেন না, কারণ এই সিটটা কিন্তু ফোল্ড হয় না, ড্রাইভারের পাশের সিট এবং এই সিটটা ফোল্ড হয় না এবং আপনার যে হ্যাডড্রেস আসে না। আর এই দরজা আপনার অটো আসবে না ডিএক্স গাড়িতে, ডিএল গাড়িতে ফুল অপশন আসে। সো আপনারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন, ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি আমি একটু দেখাই আপনাদের, দেখেন গাড়িটা কত ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পারবেন। ব্যাক ক্যামেরা নেভিগেশন কিন্তু আমরা ইনস্টল করে দিয়েছি, আপনারা ব্যাক ক্যামেরা নেভিগেশন পেয়ে যাবেন। আমি গাড়ির ভিতরটা দেখাচ্ছি, আসলে বাইরে তো রং করা যায়, একটু চাকচিক্য করা যায়, কিন্তু ভিতর কিন্তু আপনি শুধু ওয়াশ পলিশ করা যায়, এর বেশি কিছু না। তো আমরা ভিতরের ব্যাপারে বেশি প্রাধান্য দিচ্ছি, যারা আজকে আমাদের গাড়িটা দেখবেন, আমাদের ভিতরে যেগুলো টয়োটা থেকে যে স্টিকারগুলো আছে এগুলো কিন্তু আপনারা বিদ্যমান দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশন আছে, 90 লিটার সিএনজি এবং পিছনে যাওয়ার স্পেসটা খুব বেশি। আমরা যদি পিছনে যাওয়ার স্পেসটা দেখা দিই, সিটটা আর অনেক সামনে যাবে, সো আপনারা অনায়াসেই পিছনে 3-4 জন বসতে পারবেন এবং মাঝখানে 3-4 জন বসতে পারবেন। নোহা গাড়ি কিন্তু টয়োটার একটা ব্র্যান্ড ভ্যালু, কারণ টয়োটা আমাদের দেশে বেশি জনপ্রিয় হয়েছে আপনার কয়েকটা গাড়ির কারণে, যেমন 90, 100, নোহা এবং হায়েস, এই 4টা মডেলের জন্য কিন্তু টয়োটা আমাদের দেশে ব্র্যান্ড ভ্যালু পেয়েছে এবং আমাদের দেশে 90% গাড়ি কিন্তু টয়োটার চলে। আর এই গাড়িগুলা যেগুলো আমি দেখাচ্ছি এগুলার আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমি আজকে কিছু কথা আপনাদের শেয়ার করতেছি। এই গাড়িগুলোর পার্টস কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার মফস্বল শহরে পাবেন। সো আমাদের এই গাড়িটার দাম কিন্তু যাচ্ছে আমরা 12.5 লক্ষ টাকা, এটা 2007 মডেল, এটা হচ্ছে টয়োটার নোহার মধ্যে সবচেয়ে শেষ মডেল, এরপরে আর টয়োটার নোহা KR-42 বানায়নি, তো এটা যেহেতু লিমিটেড এডিশন এবং শেষ মডেল এই জন্য এটার চাহিদা সবসময় সবার কাছে বেশি থাকে, আমার কাছে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে যে 2007 মডেলের গাড়ি দেখানোর জন্য। তো আজকে আপনাদের রিকোয়ারমেন্টের অনুযায়ী আমি একটা গাড়ি দেখাচ্ছি, যাদের 2007 মডেলের এই গাড়িটা পছন্দ হয়ে থাকবে আমার স্ক্রিন দেখার নম্বরে ফোন দিবেন এবং অবশ্যই দামের ব্যাপারে নেগোসিয়েট হবে। আমাদের আর আমার কাস্টমাররা যারা আছে না, জুয়েল ব্লগ পছন্দ করেন তারা ফোন দিবেন, সমস্যা নাই। আর যারা একটু কম বাজেটের মধ্যে দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে, দুই ধরনের অপশনই ইনশাল্লাহ আজকে রেখেছি, এই জন্য আমি দুইটা গাড়ির ভিডিও একসাথে করতেছি। সো যাদের আমার গাড়িটা পছন্দ হয়ে থাকবে, দুইটা গাড়ির কিন্তু কাগজ একদম আপডেট করা আছে, যাদের এই দুইটা গাড়ি ভালো লেগে থাকে তারা অবশ্যই যোগাযোগ করবেন। 7 আর 6 মডেল মাত্র কিন্তু 1 বছরের ডিফারেন্স, অথচ দামের ব্যাপারে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, কারণ এটা হচ্ছে আপনার যে ডেলিভারি ভ্যান, যারা এরকমভাবে নিয়ে চালাতে পারবেন তাদের জন্য কিন্তু উত্তম হবে। সো ভিডিওটা বড় করতেছি না আজকে, আর যাদের পছন্দ হয়ে থাকবে তারা আমার কমেন্ট সেকশনে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, আল্লাহ হাফেজ, অথবা আমার শোরুম ভিজিট করতে পারেন। আমার শোরুম হচ্ছে শ্যামলী স্পেশালাইজ হসপিটাল ঠিক উল্টা পাশে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি লোকেশন শেয়ার করে দেবো এবং লোকেশন আমার প্রতিষ্ঠানের লোকেশনটা আমি ভিডিওতে লিংক দিয়ে দেবো।